স্পিচলেস আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে জি ভাইয়া কেমন আছেন সবাই ভালো আছে আশা করি আপনি ভালো বলেন জি ইসলাম ধর্মে যে রোজা রাখার যে কথাগুলো বলা হয়েছে যে সূর্যাস্তের পূর্বে যে ইফতারি করাটা তাই না হ্যাঁ হ্যাঁ তো এই উত্তর মেরুর যে দেশগুলো যেমন ফিনল্যান্ড তারপরে হচ্ছে নরওয়ে এই এই সমস্ত দেশগুলোতে ছয় মাস দিন থেকে ছয় মাস রাত থাকে তো এখানকার মানুষগুলা মানে কিভাবে রোজাটা রাখবে কিভাবে মানে ইফতারিটা করবে মানে একটু বলেন তো भैया কুরআন হাদিস অনুসারে এইগুলা তারা করার কোনো উপায় নাই কারণ বহু দিন দিন থাকে হ্যাঁ কিছু কিছু জায়গা আছে যে 6 মাস 6 মাসেরও বেশি থাকে রাত রাত থাকে হচ্ছে 6 মাসের বেশি সময় রাত থাকে মানে দিন হয় খুবই অল্প সময় দিন হয় আবার দিন হইলে সেটা অনেক লম্বা দিন হয় আবার অনেক ছোট দিন হয় তো কোরআন হাদিস অনুসারে মানার কোনো উপায় নাই কিন্তু মুমিনরা আবার এটার একটা ওয়ে বের করে ফেলেছে একটা চিপা দিয়ে একটা পদ্ধতি বের করে ফেলছে যে ওই পার্শ্ববর্তী দেশ যেটা যেই দেশে মুসলমানরা আছে তারা যেমন রোজা রাখে যে সময় অনুসারে সেই সময় অনুসারে রোজা রাখতে হবে এটা হচ্ছে মুমিনীয় চিপা বুদ্ধি এইটাই মানে আমরা আমরা তো মুমিন ছিলাম আমাদের মাথার ভিতরে এই সহজ কথাগুলো না ঢোকে না আমরা ঠিক বুঝতে পারি না আমরা এতটাই অন্ধবিশ্বাসী মানে সেগুলার কি বলবো তারপরে আরেকটা বিষয় দেখেন ভাইয়া এই যে মহান আল্লাহ তিনি সৃষ্টির মানে সবকিছুর তালা থেকে মহান দিন তাই না এই যে আমরা সাধারণ মানুষ যে রোবট বানাচ্ছি তাই না ভাইয়া এই এই রোবটায় আমরা যেভাবে বলতে মানে যেভাবে তৈরি করতেছি রোবটটা ঠিক সেই কাজগুলাই করতেছে তাহলে আল্লাহ সে সব জেনে শুনে আমাদের ভিতরে এমন মানে এত ভেদাভেদ কেন রেখে দিছে যে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এতগুলা ধর্ম কেন করছেন তিনি মানুষকে কনফিউজ করার জন্য মানে অনেকগুলো অন্ধবিশ্বাস দিচ্ছে সেই অন্ধবিশ্বাস গুলোর ভিতরে একটা অন্ধবিশ্বাস হচ্ছে আল্লাহ কর্তৃক মনোনীত অন্ধবিশ্বাস কোনটা সেটা আল্লাহ কোনো প্রমাণ দিবে না যে কোনটা এটার মধ্যে এটা কোনো প্রমাণ নাই কিন্তু আপনার অন্ধের মতো ওই অনেকগুলো অন্ধবিশ্বাস থেকে একটা অন্ধবিশ্বাস বাছাই করে নিতে হবে কোনো প্রমাণ ছাড়া বাছাই করে নিতে হবে হয় যদি যদি ভুল হয় তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামী আর যদি ঠিক হয় তাহলে তো জান্নاتی এই ঠিক আমরা সাধারণ এমন কিছু সাধারণ মানুষ আছি মানে এইগুলা মানে অন্ধের মতো বিশ্বাস করি এই সাধারণ লজিকটুকু মাথার ভিতরে যায় না যে মানে কেন মানে আমরা মানতেই চায় না এই কথাগুলো হ্যাঁ ঠিক আছে সাবদিন আপু বড় কিছু বলতে যাচ্ছিলেন আমার মনে হয় যে আমার কাছে যেটা মনে হয় যে মানুষ যখন মানে অন্ধভাবে কিছু বিশ্বাস করে এগুলো কারণ হচ্ছে আপনার আপনার ফ্যামিলি তারপর তারপর চারপাশের আপনি আপনি কাদের সাথে মিশছেন আপনাকে সবসময় যদি আজান শোনেন সবসময় যদি আপনার ফ্যামিলি আপনাকে ইসলামের কথা বলতে থাকে কোরআন শরীফ আহ মোহাম্মদ শ্রেষ্ঠ এটা সেটা বলতে থাকে সব সময় যদি এই কথাগুলো আপনি শুনে বড় হন তখন কিন্তু আপনার ওগুলো যাচাই বাচাই করার অথবা ওইটা থেকে বের হয়ে মানে আলাদাভাবে চিন্তা করার ক্ষমতাটা কম থাকে এটার উইল পাওয়ারটা কিন্তু মানে খুবই রেয়ার বলবো না খুবই কম আনলেস না আপনি নিজে থেকে অথবা ধরেন কারো ইন্সপিরেশনে আপনি হঠাৎ করে একটু ভাবে চিন্তা করলেন তখন মানে আস্তে আস্তে চেঞ্জটা হয় কিন্তু আদার দেন দ্যাট এটাই নর্মাল আপনি যেভাবে বড় হবেন যে মানে পারিপার্শ্বিক অবস্থায় বড় হবেন সেটাই আপনি বিশ্বাস করবেন সেটাই আপনার কাছে নর্মাল মনে হবে জি ঠিক আছে আর কি কিছু বলবেন আপনি ঠিক কেটে যাবে আমারও প্রথম দিকে একটু কথা বলতে একটু এরকমই লাগতো কোন সমস্যা নেই ঠিক আছে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আবার পরে আরেক সময় কথা হবে তাহলে তাহলে ভালো থাকেন আচ্ছা বিদায় জানিয়ে দিয়েছি আর আরেকজনকে যুক্ত করি সাইদ সাইদ আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে জি ভাইয়া ধন্যবাদ যুক্ত করার জন্য আজকে জানতে চাচ্ছিলাম सेकুলারিজম বর্তমান সরকার শেখ হাসিনার সরকার আমি বাংলাদেশ থেকে বলছি শেখ হাসিনার সরকারে অ্যাকচুয়াল যে सेकুলারিজম ধর্মকে সকল কিছু থেকে ইকোনমিক পলটিক্স সোশ্যাল সকল কিছু থেকে যে আলাদা রাখা সেটা ফলো করছে না একী কাজ নরেন্দ্র মোদির সেজন্য বাংলাদেশেও ধর্মান্তর একটু অগ্রগতি পাচ্ছে আর পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে একচুয়াল সেকুলারিজম ইউরোপ কান্ট্রি আর আমেরিকান কান্ট্রির মধ্যে ফলো করা হয় আহ আমেরিকাতে ফলো করা হয় না আমেরিকাতে আমেরিকা আসলে এখন আর কোনো সেকুলার কান্ট্রি নাই তবে ইউরোপের অনেকগুলা দেশে ফলো করা হয় হ্যাঁ এই সেকুলারিজমটা যদি অ্যাকচুয়ালি ফলো করা হতো তাহলে ধর্ম থেকে মানুষ রেহাই পেত আর এটা হ্যাঁ ঠিক বলেছেন যে আমেরিকাও একটু একটু সরে আসতেছে কারণ সেখানে নিউ অনেক জায়গায় আহ আজান দেওয়া আজান দেওয়া চালু হয়েছে আর সেটা আর আমি কিভাবে নাস্তিক হলাম সেটা ওই উনিশ বছর পর্যন্ত আমি ইসলাম ধর্মকে মানে মানতাম তারপর এই যে ভারতের নুপুর শর্মার যে ভিডিওটা ভাইরাল হয়েছে ছয় বছর বয়সে একটা মেয়েকে বাল্য বিবাহ করছে তো এটাই অনেক আমি নবী মোহাম্মদ অনেক ভালোবাসতাম কিন্তু এখন ছয় বছর বয়সে বাল্য বিবাহ কিভাবে করছে তো সেটাই সার্চ করার জন্য আপনাদের অনেকগুলো ওয়েবসাইটে গেছিলাম তারপর সংশয় নামের সেই ওয়েবসাইটটা আহ পড়ছে তো সকল কিছু আর্টিকেল আমি পড়ছি এবং আহ ইসলামের সকল বর্গ আমি জানতে পারছি আহ তারপরও একটা মানে গড কিভাবে না সৃষ্টিকর্তা কিভাবে থাকে না সবকিছু কিভাবে চলছে এই সকল কিছু আহ ধর্ম খোঁজা শুরু করছে এমন একটা ধর্ম যেটা মহিলাদেরকে অ্যাকচুয়াল সম্মানটা দেয় মহিলাদেরকে মানে একটু উচ্চ মানে নারী পুরুষ সমান অধিকার এই আহ হিন্দু ধর্মের প্রতি অনেক আকর্ষণ ছিল কারণ সেখানে মধ্যে দুর্গা সরস্বতী কালী লক্ষ্মী নারী জাতিকে পূজা করা হতো তো আহ অনেকগুলো কিচ্ছা কাহিনী থাকা সত্ত্বেও এখানে দিকে একটু আহ ভাবুক ছিলাম কিন্তু যে মুহূর্তে জাতিবাদের কথাটা এই যে কাস্ট সিস্টেম সেটার ব্যাপারে জানতে পেরেছি সকল হিন্দু ধর্ম থেকেও সরে গিয়েছে আর অনেক দেরি হয়ে গেছে জানতে বুঝতেছে পুরো পৃথিবীটা ইউনিভার্সটা ম্যানেজ করার জন্য গঠের দরকার নেই এখন আমি একজন নাস্তিক কিন্তু এই যে এখন রিসেন্টলি যে হামাস ইসরায়েলের মধ্যে অ্যাটেক করেছে কালকে এটা বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপর হতে পারে ইন্ডিয়ার উপর হতে পারে সকল মুসলিমদের দেশ হা করে তাকিয়ে রয়েছে আহ গাজবাই হিন করার জন্য এখন ইকুয়াল সমাধান কি অ্যাকচুয়াল সমাধান কি আপনারা তো অনেক চেষ্টা করেছেন এক্স মুসলিম সাহিল ইন্ডিয়ার অনেক লোক এক্স মুসলিম আছে আপনারা আছেন তো অ্যাওয়ার করার জন্য মানুষকে চেষ্টা করছেন কিন্তু অ্যাকচুয়াল সমাধান কি যাতে আরো মানুষ জানতে পারে কোনো আলেমদের সাথে বসে ডিসকাস করা যায় কি যেমন আসাদ নূর আর রাহুল বাদাস করছে জীবন ভাই ঠিক আছে আপনাকে একটু এখান থেকে খুবই কুকুরের শব্দ হচ্ছে আপনার এলাকার কুকুরগুলো বোধহয় মানে রাস্তায় ঘোরাঘুরি করে এবং তারা সম্ভবত ঠিকভাবে খেতে পারে না এই হচ্ছে যে কুকুরগুলা রাতের বেলা খুবই মানে কান্নাকাটিও করে এবং চিৎকার চেঁচামেচিও করে আপনি যেই কাজটা করতে পারেন আপনি দেখেন যে কুকুরগুলাকে কিছু খাবার দেওয়া যায় কিনা কারণ আহ এইভাবে যদি চিৎকার চেঁচামেচি করে এটাও তো একটা মানে রাস্তার কুকুর গুলা তো আসলে খাবার দাবার পায় না তো রাস্তার কুকুর গুলাকে আসলে আপনাদেরই যে খাবার গুলা বেঁচে থাকে সেগুলো আপনারা তাদেরকে দিতে পারেন তাহলে হয়তো তারা এত চিৎকার চেঁচামেচি করবে না বা কম করবে আপনি এই জিনিসটা আগে একটু খেয়াল করেন যে আপনার পেছন থেকে প্রচুর পরিমাণে কুকুর কুকুর কান্না করছে বা কুকুর চিৎকার করছে এরকম শব্দ পাওয়া যাচ্ছে এই বিষয়ে কি করা যায় সাইদ ভাই আগে এটা একটু বলেন আমার কথাগুলো তো শুনছেন না 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 আমি মানে শব্দ শোনা গেছে এই জন্য যে বিরক্ত হয়ে বলতেছি তা না আমি আসলে এই বিষয়টা নিয়ে চিন্তিত যে আপনার এলাকার যে কুকুর গুলা তো খেতে পায় না তাদেরকে তারা তো রাস্তায় থাকে তাদের তো কোনো এরকম খাবার দাবার দেওয়ার মতো কেউ নাই তাদের ওই ডাস্টবিনের ময়লা টয়লা থেকে কিছু খাবার টাবার খেতে হয় এখন আপনি একটু দেখেন যে তাদেরকে খাবার দেওয়া যায় কিনা আপনাদের মানে অবশিষ্ট খাবার যেগুলো আপনারা হয়তো ফেলে দিবেন সেগুলো তাদেরকে দেওয়া যায় কিনা আচ্ছা আচ্ছা কিন্তু এখন এই লাইভটা কি চালানো সম্ভব এখন আমার আনসার গুলো একটু

আমরা দেশের বাইরে থেকে দেশের বাইরে বাংলাদেশের মধ্যে যদি আহ শুধু এতটুকু এটুকু বলে দি যে নই মোহাম্মদ খারাপ খারাপ মানুষ ছিল এ এতটুকুই বলে দিলে এরা দা চাপাতে নিয়ে মানে কি বলবো আমরা এক মুসলিমদের জন্য এতিস দের জন্য সবচেয়ে এটা তো আপনি বাংলাদেশে বসে কেন বলতে যাবেন এটা আপনার মানে কেন আপনার দরকারটা কি এটা বলার বাংলাদেশে একটা

আচ্ছা আর কি যুক্ত করলাম চিন্তার মুক্তি আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে ভাই আমার একটা প্রশ্ন ছিল আমরা তো জানি যে নবীজির জন স্ত্রী ছিল দাসী ছিল হ্যাঁ তো উনি हेलो হ্যাঁ বলেন বলেন শুনতেছি বলেন উনি এবং সারা রাত ধরে ওনার ম্যারাথন চলত তারপরে উনি কি তাহাজ্জুদের নামাজ পড়তেন আমাদের মুসল্লি ভাইরা দেখি যে এই অর্ধেক উঠে রাত্রিটা নামাজ পড়ে হিসেবে পাইছে কিনা তা তো ভাই বলতে পারি না আচ্ছা ধন্যবাদ ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে আরেকজনকে যুক্ত করলাম জহুরুল আপনাকে যুক্ত করা হয়েছে জহুরুল আপনি বলেন তাহলে জি ভাই জান জহুরুলের মানে দিয়ে কথা বলছি আমার নাম হামিদুল আমার একটা প্রশ্ন ছিল অনেকে প্রশ্ন ছিল কিন্তু আমরা যে পৃথিবীতে আসলাম এটা যদিও বহুবার আলোচনা হয়েছে তারপর আমার মনে এটা চাকরি যে আমরা পৃথিবীতে আসলাম স্বয়ংক্রিয় ভাবে আসলাম আর নিষ্ক্রিয় ভাবে আসলাম তাহলে আমাদের মানুষ হিসেবে আমাদের জীব হিসেবে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা কি হবে তাই জীবনের লক্ষ্য উদ্দেশ্য কেন দরকার সেটা তাকে বলেন মানে মনে করেন আপনার বাসার সামনে একটা গোলাপ ফুল ফুটছে একটা গাছে এই গোলাপ ফুলটার জীবনের উদ্দেশ্য কি বা মনে করেন উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে যাচ্ছে উড়ে যাচ্ছে আধা ঘন্টা ধরে উঠতেছে এই পাখিটার জীবনের উদ্দেশ্য কি মনে করেন আপনার মাথায় একটা উকুন আছে আপনার চুলে একটা উকুন ঘোরাঘুরি করতেছে হ্যাঁ সে থাকে খুব সুন্দর সংসার টংসের পাইতা বসছে বহু বাচ্চা আছে খাওয়া দাওয়া মজ ফুর্তি ভালোই করতেছে হ্যাঁ উকুনের ফ্যামিলি পুরো পরিবার নিয়ে বসবাস করতেছে হ্যাঁ আপনার মাথায় খুব সুন্দর তারা বিন্দাস আছে ওই উকুনটার জীবনের উদ্দেশ্য কি ভাই ওই ওই যেটা উদ্দেশ্য হ্যাঁ এর থেকে বেশি তো আর উদ্দেশ্য তার নাই হ্যাঁ আমরাও একটা প্রাণী ওই উকুনের মতোই ওই পাখিটার মতোই ফুলটার মতোই বা একটা গাছের মতোই আমরা একটা প্রাণী আমরা আমাদের জীব জীব মানে জীবের যে বৈশিষ্ট্য আমাদের ভিতরে থাকে যে আমরা চাই সন্তান উৎপাদন করতে আমাদের জিনগুলো আমাদের শরীরের ভিতরে যে জিন আছে সেই জিনগুলা পরবর্তী প্রজন্মে দিয়ে যাইতে মানে আমাদের একটা সন্তান উৎপাদন করে পৃথিবী থেকে আমরা বিদায় নিই তেবেশির ভাগ মানুশি মানে প্রত্যেকটা জীব আসলে এইভাবেই বংশবিস্তার করে হ্যাঁ তাদের জীবনের একটা উদ্দেশ্য হচ্ছে বংশবিস্তার করা আমার আমার শরীরের যে অংশ সেটা পরবর্তী প্রজন্মের দিয়ে যাওয়া এটাই হচ্ছে জীবের একটা বৈশিষ্ট্য বা জীবের একটা উদ্দেশ্য বলতে পারেন এখন আপনার জীবনের উদ্দেশ্য কি স্পেসিফিকলি সেটা তো আপনি ডিসাইড করবেন মনে করেন আপনার জীবনের উদ্দেশ্য হলো আমি একজন বড় ওষুধ একটা খুব ভালো একটা ওষুধ বানাবো আমি ওষুধটা বানাই আমি মানবজাতির সেবা করব মনে করেন আপনি দেখতে পাচ্ছেন আপনার আশেপাশে অনেক লোক একটা বিশেষ রোগ হয়ে মারা যাচ্ছে তখন আপনি ঠিক করলেন যে আমি এই ওষুধটা বানাতে পারলে এই রোগের হাত থেকে মানুষকে রক্ষা করতে পারব তখন আপনি সেই ওষুধটা হয়তো গবেষণা করে বের করলেন বা আপনি মনে করেন একটা ফার্মেসিতে যেহেতু আপনাকে দেখতে পাচ্ছে আপনি একটা ফার্মেসিতে বসে আছেন মনে করেন আপনার কাছে মনে হলো যে অনেক গরিব মানুষ আছে যারা ওষুধের অভাবে জরে কষ্ট পায় তাইলে তাদেরকে আমি প্যারাসিটামল

কয়েকটা মানে অফিসে আমার বস জি কাজগুলা দিতেছে সেই কাজগুলা সমাধান করতে হবে সেগুলা সলিউশন বাইর করতে হবে সেগুলা সলিউশন করে দিলে সেটা আমার কালকের উদ্দেশ্য হবে আবার আমার জীবনের উদ্দেশ্য যদি জিজ্ঞেস করেন তাহলে আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে এই যে মুক্ত মুক্তচিন্তা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করা এগুলো মানুষের ভিতরে ছড়া দেয়া যত বেশি মানুষ যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করবে তত বেশি মৌলবাদ এবং সাম্প্রদায়িকতা এগুলো কমতে থাকবে এই যে ধর্ম ধর্ম যে হানাহানি ধর্মে ধর্ম যে মারামারি এগুলো কমতে থাকবে

আমাদের পরবর্তী প্রজন্মকে একটা নতুন চিন্তা দিয়ে যাইতে পারি নতুন একটা দিক নির্দেশনা দিয়ে যাইতে পারি আমরা অন্যান্য প্রাণীর মতো না আমরা হচ্ছে বুদ্ধিমান প্রাণী এই কারণে আমরা যেটা করি যে যেহেতু আমরা বুদ্ধিমান প্রাণী যেহেতু আমরা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে পারি এই কারণে যুক্তিটা আমরা পরবর্তী প্রজন্মে দিয়ে যেতে পারি এছাড়া তার ভাই কোনো উদ্দেশ্য আমি দেখি না এখন আপনাকে আমি একটা পাল্টা প্রশ্ন করতে চাই যে তর্কের খাতিরে ধরে নিলাম যে আল্লাহ আছে হ্যাঁ ধরেন আমরা দুজনে ধরে নিলাম তর্কের খাতিরে আল্লাহ আছে আপনি আমাকে একটু বলেন আল্লাহর জীবনের উদ্দেশ্য কি না আল্লাহর যে কোনো উদ্দেশ্য নাই আল্লাহ আল্লাহর উদ্দেশ্য আমি আর দেখি না তার উদ্দেশ্য নাই সে যদি থেকেই থাকে সেটা তাই সে যেভাবে জীবন যাপন করবে সেটাই তার জীবনের উদ্দেশ্য মানে আল্লাহর জীবনের কোনো উদ্দেশ্য নাই তাহলে আমাদের তার মানে হচ্ছে এমন কিছু সত্তা থাকতে পারে যার কোনো উদ্দেশ্যের প্রয়োজন নাই নাকি সত্তা তো এমন কিছু সত্তা বলতে সত্তা তো শশা সত্তা

এবং সে অস্তিত্বশীল এই আল্লাহ নামক অস্তিত্বশীল এই সত্তাটার তো কোন উদ্দেশ্য নাই এই মাত্র আপনি একটু আগেই বলেছেন যে আল্লাহ নামক যে সত্তাটা আছে যে সত্তাটা অস্তিত্বশীল তার কোন উদ্দেশ্য নাই এটা আপনি একটু আগে নিজের মুখ দিয়ে বলেছেন আমরা সবাই শুনতে পেয়েছি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কিছু এমন সত্তা আছে এমন সত্তা অস্তিত্বশীল যে সত্তার কোন উদ্দেশ্য নাই এরকম থাকা সম্ভব এটাই তো আপনি বললেন নাকি আমার প্রশ্নটা অস্তিত্বশীল তাহলে এই আল্লাহর অস্তিত্বের উদ্দেশ্য কি আপনি তখন বলেছেন যে আল্লাহর অস্তিত্বের কোন উদ্দেশ্য নাই দরকার নেই উদ্দেশ্য লাগে না মানে উদ্দেশ্য ছাড়াই একটা সত্তা অস্তিত্বশীল হইতে পারে এটা আপনি বললেন আমাদেরকে যে উদ্দেশ্য ছাড়াও একটা সত্তার উদ্দেশ্য ছাড়া কোন সত্তা মানে অস্তিত্ব আল্লাহ বলে কিছু আপনার যুক্তি অনুসারে আপনি বলতে চাচ্ছেন যে কোন একটা সত্তা হবে এটা আপনি বলেছেন উদ্দেশ্য থাকতে হবে উদ্দেশ্য না থাকলে সেই সত্তাটাই অস্তিত্বশীল না তাহলে আপনি একটু আগে বলেছেন যে আল্লাহ নামক সত্তাটার কোনো উদ্দেশ্য নাই তার মানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহরই কোনো মানে আল্লাহরই কোনো অস্তিত্ব নাই আল্লাহ একটা অনস্তিত্বশীল নাকি আল্লাহ বলে কিছু নাই এটাই তো আপনি বলতে চাইলেন নাকি আচ্ছা তার মানে আপনি হচ্ছেন কি আল্লাহতে বিশ্বাস করেন না এটাই তো বলতে চলে নাকি আচ্ছা ঠিক আছে তাহলে বলেন এরপরে আপনি আর কি বলতে চান বলেন তাহলে না আমার মনে ওইটা চাকছিল যে আসলে আমরা এই পৃথিবীতে আসলাম আহ আসার পর আমার সকল প্রাণীর উদ্দেশ্য যেভাবে চলতেছে খাইতেছে চলতেছে উকুন দিয়ে আমার একটা বিবেক আছে জ্ঞানের পরিধি আছে সেই হিসেবে আমার কি কোনো উদ্দেশ্য থাকা উচিত ছিল এই জন্য গুপা খেয়েছিল যার কারণে আমি আপনাকে প্রথম ফার্স্ট প্রশ্ন করলাম যদিও আমার আইডিতে ঢুকতে থাকলাম কিন্তু ঢুকতে পারলাম না বিধায় অন্যের আইডি দিয়ে কথা আপনার সঙ্গে কথা বললাম আমি এরপরে আপনার সঙ্গে আবার চেষ্টা করবো কথা বলার জন্য আমার যদি কখনো প্রশ্ন জাগে আমি একটা ভীতির মধ্যে ছিলাম আল্লাহ নামক একটা ভয় তারপরে ঈশ্বর নামক ভয় এই ভীতির মধ্যে ছিলাম আমার দেখে ফেলছি আপনার চেহারা কিন্তু দেখে ফেলছে আমি চাইনা আপনার কোন বিপদ হোক মানে আপনি কথাগুলো আজকে বললেন এটার কারণে আপনার উপর কোনো বিপদ আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো

ফারাজ ভাই আপনি কি আছেন আচ্ছা ফারাজ ভাই সাবরিন আপু কি আছেন আসি আসি ভাই আসি আসি হ্যাঁ আচ্ছা আমরা একটু ছিলাম আমি আচ্ছা অসুবিধা নেই আমরা তাহলে একটু হুজুরদের কয়েকটা ওয়াজটা একটু শুনি যে হুজুররা আসলে কি বলে হুজুরদের ওয়াজটা যা আমরা অনেক দিন শোনা হয় না সেগুলো একটু শুনে দেখি দেখেন আপনাদেরকে কয়েকটা জিনিস শুনাই একটা আমি সেদিনই একটা আপলোড দিলাম দেখেন একটা শোনাচ্ছি এবারে আসুন রসুলের সুন্নত নিজেরা ঠাট্টা করে যদি করবে তাদের কয়টা ঘটনা আপনি শোনেন রাজিল দানো কল কল সুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ ইকশা আহাদুকুম ইদা রফা রাসাউ কবদ আল ইমাম রাসমার সুরত সুরত হেমার মুক্ত হকম আলহ বখর মুসলিম হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সালাতে ইমামের আগে মাথা উঠায় তার মাথা হবে গাধার মাথা অথবা তার পুরা চেহারাটাই হয়ে যাবে গাধা চেহারা এই হাদিস দামস্কের মধ্যে শোনার জন্য একজন ব্যক্তি দামস্কের সবচেয়ে একজন মহাদ্দেশ তার কাছে গেলেন তিনি যে বলেন আপনি কি হাদিসটা গল্পনা করি হ্যাঁ তো মাঝখানে পর্দা ওনার চেহারা মনে দেখছেন না কিন্তু অত্যন্ত উচ্চতরের মহাদেশ তিনি অনেক অনেকক্ষণের হাদিস ছিলেন তার কাছে এক পর বলে বলেছে আমি তাদের আমাকে হাদিস শুনলাম আপনার চেয়ারেকে দেখলাম না তখন পর্দা সরিয়ে দেওয়া হলো দেখেছি ভয়ে গাধা আপনি অনেক গাধা কথা বলছেন ইয়া বলে এই বৎসর ভয় করো আমি আল্লাহ যে হাদিসটাকে মনে করছিলাম অবাস্তবেন আমি ভয় লাগে আমি গুরুত্ব দেয়নি তুচ্ছ মনে করেছিলাম আর তারই ফলাফল হচ্ছে এই আমি নিজে একদিন ইমামের আগে মাথা উঁচু করেছিলাম দেখি কি হয় আদি তো বলছে মাথা ঘোরা হয় তোমার গাঁদা হয়ে যাবে দেখি আমি গাঁদা হই কিনা এই মনে করি আমি ইচ্ছাকৃতভাবে ইমামের আগেই মাথা উঠিয়েছিলাম তারপর থেকে আমার এই অবস্থা লোক আসটা আমি পর্দা দিয়ে রাখি যেন কে আমার না দিতে পারব শুভান বাস্তব ঘটনাগুলো যারা বিশ্ব করেন আর দিবে আর সরা বেকাত সেখানে ঘটনা পাবেন দাদা তিন মেজি বলেন আগ্রী সারা তো হোক তা হোজি সেখানে এই ঘটনা পাবেন এই সমস্ত সর্বোচ্চ গ্রন্থে ঘটনাগুলো বর্ণিত হয়েছে কিন্তু এগুলো আমার মানুষ আমি বলি না এখন তো মলগুলি ঠাট্টা শুরু করে দিয়েছে হবে সাবধান যে কি আমার সাপরচ তোমরা হাদিস পড়ো মনে রেখো আমার রসুদের জবান দিয়ে কখনই কোনো মিথ্যা কথা বের হয় না বুঝতে পারছো তিনি যে হাদিস যে হাজ যা বলেছেন ওটা অব্যাত সত্য তাই বিশ্বাস নিয়ে তোমরা হাদিস পড়ো কোনো হাদিস যুক্তির বিরোধী মনে হয় তুমি অস্বীকার করো এই এই মহদ্দেশ অবস্থা তোমার হতে পারে আপনারা

হ্যাঁ টু ইন্টারাপ্ট আমি বলতে যাচ্ছি এই এই ওয়াজ গুলো শুনলে আমার একটা জিনিস মনে হয় সেটা টু সার্ভ কমিটি সেন্ট্রাল মানে কমিটি যদি মানে কোনো সাবজেক্ট থাকতো ইসলামে আমার মনে হয় এরা মানে খুব দারুন করতে মানে হাস্যকর আমি এটা বুঝি না যে একটা সুস্থ স্বাভাবিক মানুষ মানে যে পরলেখা করছে এরা এই হুজুর কিন্তু অনেক বিখ্যাত হুজুর এই হুজুর কিন্তু মানে আলে হাদিসের একজন গুরুত্বপূর্ণ হ ওনার নাম হচ্ছে কি জানো নাম নামটা আমি ভুলে গেছি মোটেও মনে করছে না আমি জানিওনার নাম ওনার বইও আমি দেখাইছি অনেকবার আসাদুল্লাহ গালিব আসাদুল্লাহ গালিব মানে বিখ্যাত যে মানে ফরাস ভাই যে মুশফিক মিনারের ওস্তাদের ওস্তাদ মনে করেন হ্যাঁ হবে মুশফিক মিনারের ওস্তাদের ওস্তাদ 마শাআল্লাহ 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 আল্লাহর ভাই কিভাবে সম্ভব একজন মানুষের পক্ষে এই মানে কথা মানে শোনা এবং শুনে আবার 마শাআল্লাহ বলা সুবহানাল্লাহ বলা ইশ বিনা

তুমি আমাকে কেন মারবা লাইকালি দামন আমার কোনো ত্রুটি নাই আমার কোনো ভুল নাই আমার কোনো অপরাধ নাই তুমি আমাকে মারতে আসো কেন মারবা আমার তো কোনো ত্রুটি গুণা নাই তুমি মনে করতেছো আমি নিজে আসিয়া ঢুকিয়া তার কাপড়ের ভিতরে তার শরীরের মাংস খাই দিতে না 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 কেন আমি নিজে নিজে আসি নাই আমার আনিয়া আল্লাহ আনো আজিবা ওই হে আবু বাকার

সে সারা জীবন ধরে মাংস খাইতে দেখাচ্ছিলেন যে আসছে ইসার কাছে ইব্রাহিমের কাছে যখন ইব্রাহিম কাবা বানাইতেছে তো কাবা বানাইতেছে ইব্রাহিম রা নাইন জিজ্ঞেস এই তুমি এটা কি করতেছো ইব্রাহিম বলতেছে আমি কাবা বানাইতেছি বলতেছে যে তুমি এটা করার তোমাকে এই কাজ করার নির্দেশকে দিছে এই কাজ করার নির্দেশ আমাকে আল্লাহ দিছে তো জুলকা নাইন যে আপনাকে কি কোনো প্রমাণ দেখাতে পারবে যে এই কাজ করার নির্দেশ তোমাকে আল্লাহ দিছে তখন তখন ইব্রাহিম ইব্রাহিম আলাহ সাল্লাম খুব সুন্দর একটা প্রমাণ দেখা দিলেন সে পাঁচটা ভেড়া ডেকে নিয়ে আসছে এবং ভেড়া ভেড়া সাক্ষী দিছে ইব্রাহিমের পক্ষ থেকে যে আল্লাহর ওহি পাঠাইছে এরপরে ইব্রাহিম কাবা বানাইতেছে ভেড়া একটা ভেড়া দিচ্ছিল না তো

ফ্যাসিনেটিং ভাই এটা তো মানে দিনের পথে না আসলে এই এই মহান বৈজ্ঞানিক ফ্যাক্ট সায়েন্টিফিক ফ্যাক্ট গুলো তো জানা যেত অ্যাবসলিউট ট্রুথ অ্যাবসলিউট ট্রুথ কোরআন হাদিস হ্যাঁ ভাই এটা তো অ্যাবসলিউট ট্রুথ এটা তো কখনো চেঞ্জ হবে না সায়েন্স তো আমাদের কোরআন হাদিস থেকেই তো বিজ্ঞান এসেছে বিজ্ঞান তো আবিষ্কার হয়েছে কোরআন হাদিস থেকে এটা আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা আমরা একটু দেখেনি এটা একটু দেখেন আইনস্টাইন ইহুদি ছিল কিন্তু সবচেয়ে বেশি সে কোরআন শরীফ পড়তো মৃত্যুর পর আইনস্টাইনের বাড়িতে সবার উপর পাওয়া গেছে কোরআন শরীফ বলেন কি ভাই মানে আইনস্টাইন কানকাটি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছিল আচ্ছা আপনাদের আরেকটা স্পেশাল ভিডিও আমি দেখানোর জন্য রেখে দিচ্ছি সেটা বোধহয় আগে আগে আমি একবার ইয়া করেছিলাম তারপরে আরেকবার দেখানোর দরকার এটা দেখেন একটু